আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের পলিমার বিষয়ে আলোচনা করব। আজকের পলিমারের বিষয়টি হচ্ছে জুতো পলিমার। তো তোমরা দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা অন্তত পক্ষে সবাই তোমরা চেনো। হ্যাঁ, এটা প্লাস্টিক বা এক ধরনের পলিথিন বলা হয় একে। এই যে এটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে, আমরা কোনো কিছু খরচ করলে বাজারে 1 টাকার জিনিস নিলেও আমরা এটা পেতে পারি, অথচ কালার হয়তো ভিন্ন হতে পারে। এইটা দেখো, এটারও ব্যাপক ব্যবহার রয়েছে। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে পলিথিন আমরা বলে থাকি, বা পলিইথিন। পলিইথিনগুলো তৈরি হয় আসলে এরকম পিলেট আকারে, বা ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো এরকম পাওয়া যায়, চালের মতো দেখতে। এগুলো বিশেষ ধরনের মেশিনে দিয়ে আসলে বিভিন্ন আকৃতির বা বিভিন্ন ধরনের পলিথিন ব্যাগগুলো তৈরি করা হয়ে থাকে। এগুলো আমরা প্রতিনিয়তই সব সময় ব্যবহার করে থাকি। তো পলিথিন বা পলিইথিন প্রস্তুতি, এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে ইথিন থেকে এটা তৈরি করা হয়। তো ইথিন গ্যাসকে যদি অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1000 থেকে 1200 ATM চাপে এটাকে আমরা পলিমারকরণ করি, তাহলে পলিইথিন তৈরি হয়। এরপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের আকৃতির এই যে এগুলো কাট টাইপের এগুলো বস্তু দেখতে পাচ্ছ, এই যে এই যে বস্তুগুলো, এগুলোও কিন্তু এক ধরনের প্লাস্টিক বা পলিমার। এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রশি বা দড়ি। এগুলো প্রতিদিনেই আমরা ব্যবহার করি কাপড় শুকানোর কাজে, বিভিন্ন জায়গায় পাহাড়ে ওঠার কাজে এগুলো ব্যবহার হয়ে থাকে। তো এই যে এখানে বিভিন্ন ডিজাইনের আমরা রশি দেখতে পাচ্ছি, এই রশিগুলো আসলে যে আসপা এক ধরনের পলিমার দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে পলিপ্রোপিলিন বা পলিপ্রোপিন নামক পলিমার দ্বারা। এই প্রোপিন যৌগকে যদি টাইটেনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে 140 ATM চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পলিমারকরণ করে থাকি, তাহলে কিন্তু এই পলিপ্রোপিলিন বা পলিপ্রোপিন যৌগটি তৈরি হয়। এই যৌগের মধ্যে যে দ্বিবন্ধন, অর্থাৎ পলিমার তৈরির সময় দ্বিবন্ধনের পাইবন্ধনটি ভেঙে গিয়ে পরস্পর অণুগুলো যুক্ত হয়ে পলিমার গঠন করে। এরপরে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই যে এই ছবিটা কিন্তু কমন, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিনতে গেলে, কম্পিউটার, ফ্রিজ, টিভি কিনতে গেলে ভিতরে সোলার মতো হালকা, এটা আইসক্রিমের বাক্সের মধ্যেও থাকে, অথবা মাস এটার ভিতরে সংরক্ষণ, এটা হচ্ছে তাপ নিরোধক, অর্থাৎ এটা তাপ শোষণ বা বিকিরণ করে না, এটা তাপ নিরোধক হিসেবে বা অন্তরক হিসেবে কাজ করে। এই যৌগটা আসলে এক ধরনের পলিমার, এটার নাম হচ্ছে পলিস্টাইরিন। এই দেখো, এখানে একটা যৌগ দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে স্টাইরিন। এই স্টাইরিনটা বেঞ্জিনের মাথায় একটা ইথিনের মতো দেখতে পাচ্ছি, এর পাইবন্ধন ভেঙে গিয়ে উচ্চ চাপে এই পলিমারকরণটা করা হয়ে থাকে। এই পলিস্টাইরিন যৌগটা, এটাকে বা স্টাইরিন থেকে এটা তৈরি করা হয়েছে। স্টাইরিন যৌগটা হচ্ছে ফিনাইল ইথিনও বলা যেতে পারে, তাহলে পলিফিনাইল ইথিন বা পলিস্টাইরিন এই যৌগটা থেকে তৈরি করা হয়ে থাকে ওই উপাদানগুলো। এরপরে আমরা এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা সবাই জানি, ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানটার বিশেষত্ব হচ্ছে এর উপরে এক ধরনের কালো প্রলেপ দেখতে পাচ্ছি, এটা সিলভার টাইপেরও হতে পারে বা অন্য কালারেরও হতে পারে। এটাকে বলা হচ্ছে নন স্টিক, বা এইটাতে দিলে আসলে পোড়া লাগে না কোনো জিনিস। তো এই নন স্টিকের জিনিস তৈরি যেটা পলিমার দিয়ে হয়, এটাও একটা পলিমার, সেটার নাম হচ্ছে টেফলন বা পলি টেট্রাফ্লোরো ইথিন যৌগ। এখানে দেখতে পাচ্ছ পলি টেট্রাফ্লোরো ইথিনটাকে ফেরাস সালফেট আর হাইড্রোজেন পারক্সাইড প্রভাবকের উপস্থিতিতে পলিমারকরণ করা হচ্ছে। ফেরাস সালফেট ও হাইড্রোজেন পারক্সাইড প্রভাবকটাকে ফ্যান্টন বিকারকও বলা হয়ে থাকে। তো এইটার দ্বারা যদি প্রভাবকের উপস্থিতিতে পলিমারকরণ করলে আসলে টেফলন যৌগটি তৈরি হয়। এরপরে আমরা দেখতেছি প্লাস্টিকের কিছু প্লেট, এই যে এই প্লেটগুলো, এগুলোও এক ধরনের পলিমার দ্বারা তৈরি হয়ে থাকে। এগুলো কিন্তু প্লাস্টিক, এই আরএফএলের বা বিভিন্ন ধরনের ইটালিয়ানো ব্র্যান্ডের পাওয়া যায়। তারপরে এই যে তার তামার তারের উপরে এক প্রকার প্রলেপ দেওয়া আছে, সেই পলিমারগুলোও কিন্তু এক প্রকার পলিমার। তো এই যে পলিমারগুলো দেখতেছি, এগুলো যে পলিমার দ্বারা তৈরি হয়, সেই পলিমারটাকে বলা হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। তো পলিভিনাইল ক্লোরাইডটা কীভাবে তৈরি করা হয়? পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা হয় ইথাইন নামে যে যৌগটা, ওইটার সাথে আমরা মার্কিউরিক ক্লোরাইডের প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা HCl বাষ্প আকারে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে ভিনাইল ক্লোরাইড তৈরি হয় প্রথমে। পরবর্তীতে এই ভিনাইল ক্লোরাইডটাকে যখন আমরা পলিমারকরণ, উচ্চ চাপে পলিমারকরণ ঘটাবো, তখন তার পাইবন্ধন ভেঙে গিয়ে এই পিভিসি পলিমার বা পলি ভিনাইল ক্লোরাইড যৌগটি
तैरि है। यटर बर्तमान व्यवहार।